বনি ইসরায়েলের ভিতরে দুইটা গুত্র ছিল যে দুই গুত্রের ভিতরে ছিল ঝগড়া একে অপরের সাথে ছিল দুশ্মনী এমন একটা গুত্রের ফটকের সামনেই গেইটের সামনেই মানুষটার লাশ পাওয়া গেল অথচই মানুষটা ছিল অন্য গোত্রের কে বা কারা হত্যা করল আর এই জনপথ এই গোষ্ঠীর মেইন ফটকের সামনেই লাশটা পড়েছিল তোমল বেগে ঝগড়া শুরু হয়ে যাবে যাদের লোক তারা ওই মানুষদেরকে অপবাদ দিচ্ছে ওই মানুষদেরকে দুষছে দোষারোপ করতেছে তোমরাই আমাদের লোকটার হত্যা করেছ কারণ তোমাদের দরজার সামনেই তার লাশ মূলত করেছে অন্য একজন কিন্তু দ্বন্দ্ব পাঁচায় দেওয়ার জন্য ওই মানুষদেরকে ঘায়েল করার জন্য লাশটা ওদের বাড়ির সামনে রেখে দিয়েছে আমাদের সমাজেও এমন কিছু কটিল মহল দুষ্কৃতিকারী খারাপ মানুষ শয়তানের চর এমন মানুষ আমাদের সমাজেও কম বেশি আসে না নাই আমাদের সমাজেও আছে দোষ করে একজন আর এই দোষ চাপায় দেয় অন্য জনের ঘাড়ে হ্যাঁ করে একজন কিন্তু দুশ্চাপায় আরেকজনের উপর এমনও আমি দেখেছি আমার নজরে আমার জানামতে এমনও ঘটনা দেখেছি নিজের লোকরে হত্যা করে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য লাশটা প্রতিপক্ষের বাড়ির পাশে রেখে দেয় অথচ নিজের লোককে অরাই হত্যা করেছে নিজেরা হত্যা করে লাশটা রেখে দেয় প্রতিপক্ষের যেন মামলা মুকদ্দমায় তাদেরকে ফাঁসাইতে পারে আহ ক্ষমতা আ এমনই একটা হত্যাকাণ্ড বনি ইসরায়েলে ঘটছে এরি যুবক খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো সত্য কোনো দিন গোপন করে যায় না আজ নয় কাল সত্য সেটা প্রকাশ পাবেই পাবে আজ নয় কাল সত্য প্রকাশ পাবেই পাবে অতএব নিজের চালাক মনে করে এমন কাজ করো না দুদিন পরে তুমি অবশ্যই ধরা পড়ে যাবে তোমার চালাকি যেখানে শেষ তোমার বুদ্ধি যেখানে শেষ সেখান থেকে আল্লাহ পাকের কুদরত শুরু হয় আমার আপনার ষড়যন্ত্র যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কৌশল মাত্র শুরু হয় অতএব আল্লাহকে ধরাও আল্লাহকে ভয় করো যে অন্যায়টা তুমি করতেছো রাতের অন্ধকারে কেউ দেখে না কিন্তু দেখেন কে আল্লাহ আলী সুদুর অন্তরের খবর জানেন আল্লাহ আল্লাহ বাসীর আল্লাহ সব দেখেন সব শুনেন মানুষ যা দেখে না আল্লাহ তা দেখেন মানুষ যা না আল্লাহ তা শোনেন এর নাম হলো ইমান এর নাম কি ইমান হত্যাকাণ্ড ঘটে গেল দুই গ্রুপের মধ্যে মার মুখ্য অবস্থা দন প্রতিপক্ষ দন গোষ্ঠীর মধ্যে মার মুখ্য অবস্থা ওরা বলতেছে আমরা হত্যা করি নাই ওরা বলতেছে না তোমরাই করেছো কারণ তোমাদের দরজার সামনে আমাদের মানুষটার লাশ ওরা বলতেছে আমরা জানি না কে করছে লাশ এখানে পড়ে আছে যে কেউ রাখতে পারে আমরা করি নাই অবস্থা বড় খারাপ এই দু মানুষের যারা দলপতি ছিল নেতা ছিল তারা একটু এ বসলো দেখি এর সমাধান কেমনে করা যায় সিদ্ধান্তে তারা বসলো যেহেতু আমরা কেউ জানি না বুঝতেছি না কে খুনি কে খুনি কারণ আমরা বুঝতেছি না কারণ যে মানুষটা খুন হয়েছে এই মানুষটার দুনিয়াতে কেউ নাই আছে শুধু একটা সুন্দরী মেয়ে অনেক সম্পদশালী মানুষ ছিল সে একজন ধনী মানুষ মানুষ এবং বলতে একমাত্র একটা মেয়ে সন্তান যেই তার মেয়েরকে বিয়ে করবে সেই তার সম্পদের মালিক হবে কে করলো এই হত্যা কে করলো খুন এই লোকটার বাতি যা সে লাস্টার পাশে বইসা খুব বেশি কান্নাকাটি করতেছে হায় রে আমার চাচারে কে মারল হাই রে আমার চাচারে কে খুন করল এর উপযুক্ত জবাব চাই বিচার চাই খুব বেশি কান্নাকাটি শুরু করল ওই মানুষদেরকে দোষতে শুরু করল যেন সে ওদেরকে ধরে ফেলবে মানুষে তারা আটকায় রাখে খুব বেশি হাই শুরু করল আর মেয়েটা তো কান্না করতেছে আমার দুনিয়াতে কেউ নাই এই দুনিয়ায় শুধু আমার বাবার বাবার জন্য আমি আর কেউ ছিল না এখন আমার বাবারে কে হত্যা করলো কান্না করতেছে বাইরের বন্ধুরা এমন অবস্থার মধ্যে নে তারা বসে সিদ্ধান্ত নিল আমরা আমাদের নবী মুসার কাছে যাই মুসার কাছে যাই কারণ তিনি তো আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলেন নাম হল উপাধি হলো কালিমুল্লাহ একাধিকবার যিনি দুনিয়ায় বসে আল্লাহর সাথে কথা বলেছেন একমাত্র আল্লাহর আল্লাহ যার নামের শেষে কালিমুল্লাহ উপাধি একাধিকবার জিব্রাইল সারা যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন ওরা বলতেছে চলো আমরা মোসার কাছে যাই মূসা আলী ইসাল্লামের কাছে বিচার নিয়ে হাজির বলে আপনি আল্লাহর কাছ থেকে একটু আমাদেরকে জানান আল্লাহর মারফতে যে এই খুনটা করলোকে খুনিকে যদি এটা আমরা বের করতে না পারি তাহলে এই দুই গুত্রের ভিতরে প্রচন্ড ঝগড়া হবে এতে আরও মানুষ হতাহত হবে এই মহাবিপদ থেকে বাঁচানোর জন্য আমরা আপনার কাছে এসেছি আপনি আল্লাহর কাছ থেকে এই কথাটা একটু জেনে আমাদেরকে জানান কে খুন করলো খুনি কেসা আলি তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন মালিক প্রকৃত খুনি কে একটু বলবানি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মোসা আমি আল্লাহ তো সব দেখেছি আমি তো সব শুনেছি প্রকৃত খনিকে তাও তো আমি আল্লাহ ভালো করে জানি কিন্তু নাম বলে দিলে হবে না কারণ নাম বললে কেউ মানবে কেউ মানবে না আমি আল্লাহ আওয়াজ দিয়ে ওদেরকে বলবো না তোমাকে বলবো তুমি যদি নাম বলে দাও তাহলে তোমার কথা ওরা নাও মানতে পারে বন ইসাইল বড় ঘাউরা জাতি ছিল ঘাড়তেরা জাতি ছিল মুহূর্তের ভিতরে নবী মানে মুহূর্তের ভিতরে আবার নবীকে ত্যাগ করে বিপদে পড়লে নবীর কাছে আয় বিপদ সেরে গেলে পরে নবীকে আর চেনে না এগুলো বনি ইসরা খাসলত খুব বেশি গার্থরা আল্লাহ বলে মুসা নামটা যদি বলে দেই তুমি তো বলবা তখন ওরা বলবে ও বুঝছি তুমিও পক্ষ লাই লইছো মুসা তুমিও নিস এই জন্য আমাদের একজনের নাম বলে দিস আল্লাহ যে তোমার এই নাম বলছো এটা আমরা বুঝবো কেমনি তুমি তোমার নিজের থেকে বলছো এই ধরনের কথা বলে মুসা তোমাকে ওরা হেও করার চেষ্টা করবে তোমার কথাটাকে অমান্য করবে অতএব আমি আল্লাহ একটা পদ্ধতি বলে দেই যে পদ্ধতিতে খুনির নামও প্রকাশ পাবে আর তোমার উপরও কোনো অপবাদ আসবে না সেটা কি আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা মূসা লি ক্বাউমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা পবিত্র কোরআনের সূরায় বাকারা এই আয়াত আল্লাহ বলেন মূসা তুমি তাদেরকে বলে দাও যে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একটা গাবি জবাই করো একটা গাবি জবাই করো যে গাবিটা জবাই করার পর ওই জবাইকৃত গাভীর গোষ্ঠ দিয়ে মৃত মানুষটার আঘাত করলে বা মৃত মানুষটার শরীরে গোস্ত টাচ করলেই সে জীবিত হয়ে যাবে আর এই মানুষটা জিন্দা হইয়া সে নিজেই বলে দিবে তারে কে খুন করেছে হান আল্লাহ আল্লাহ কত বড় কুদরত ওয়ালা যে তোমার নাম বলার প্রয়োজন নাই যে কোন হয়েছে সেই যদি বলে দেয় তার কে কোন করেছে তাহলে আর এখানে কারো কোনো সন্দেহ থাকবে না তোমার উপরও কোনো অপবাদ আসবে না আমার ভাইরা বন্ধুরা যুব এই কথা বলা মাত্রই মোসা আলী হিসালাম কমকে তিনি ডাকলেন ডাইকা তিনি আল্লাহর সিদ্ধান্তের কথা তাদেরকে জানায় দিলেন এইবার তারা চিন্তায় পড়ে গেল বনি ইসরাইল তো ঘাটতেরা জাতি কয় মূস খুনের সাথে গাবি জবাই করার কি সম্পর্ক তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি আল্লাহর পায়গাম্বর মূসা কালিমুল্লা তখন বলেন নবী পায়গাম্বরগন কখনো ঠাট্টা করে না মজা করে না সম্মানিত মানুষ সম্ভ্রান্ত মানুষ কখনো টাট্টা করে না মজা করে না আমি যা বলেছি তা আমার নিজের থেকে বলি নাই বলেছি আমার আল্লাহর পক্ষ থেকে মানবা কি মানবা না সেটা তোমাদের বিষয় আমার কোনো বিষয় নয় তোমরা আমার কাছে জানতে চেয়েছো আমি একটা পদ্ধতি বলে দিলাম তোমরা এবার মানলেও ভালো না মানলেও ভালো আমি কিছু জানি না তবে এই সুরতে যদি আগাও তাহলে আল্লাহ বলেছেন মৃত মানুষ তার খুনির নাম বলে দিবে জিন্দা হইয়া আবার সে মরে যাবে ইসরায়েল এইবার কয়টি গাছে মোশা গাবি যদি জবাই করতে গাবিটা কেমন হবে এই গাবিটার বয়স কেমন এই গাভিটার রং কেমন একটু ভালো করে ডিটেলস আমাদেরকে তুমি ভালো করে দাও মুসা তখন বললেন দেখো বিষয়টা ছিল সহজ কিন্তু তোমরা করতেছ কঠিন আল্লাহ বলে দিয়েছেন যে কোনো একটা গাবি জবাই করলেই হবে কিন্তু তোমরা যখন কঠিন করতেছ তাহলে একটু শোনো এইবার মৌসা কালী আল্লাহর কাছ থেকে যাই না তিনি আবার জানিয়ে দিলেন গাবিটা হবে মাঝারি বয়সের কম বয়সেরও নয় আবার বেশি বয়সের নয় মাঝারি বয়সের গাবিটা হবে কারণ মধ্যম বয়সটা হলো মানুষেরই জীবনের পরিপূর্ণ বয়স যৌবন যৌবনকালটা হলো মানুষের জীবনের পরিপূর্ণ কাল বাল্যকালটাও মানুষের জীবনের পরিপূর্ণ নয় বৃত্তকালটাও কারো জীবনের পরিপূর্ণ নয় অপূর্ণ থেকে যায় কিন্তু যৌবন কালটা হলো একটা পরিপূর্ণ কাল এই বয়সটা আল্লাহর কাছে বড় দাবি বড় দাবি যৌবনে এবাদত আল্লাহর কাছে বড় প্রিয় যৌবন কালটা আল্লাহর কাছে বড় প্রিয় এজন্য এই দুনিয়ায় যত অলি হয়েছেন সমস্ত অলিগণ অলি হয়েছেন বৃদ্ধ বয়সে নয় অলি আল্লাহ হয়েছেন কালে। কারণ যৌবনের ইবাদত একজন মানুষ শুধু আল্লাহকে পাওয়ার জন্যই করে যৌবন চায় পাগলামি করতে এরপর পাগলামি করে না যৌবন চায় গুনা করতে এরপর যেই যুবক যৌবনে গুনা করে না ওই যুবকের এবাদত আল্লাহর অলি বানায় দেয় অলি বানায় দেয় নবী ওয়ারাকাল ওরাকালফি আকাল লাওয়ারা আ কালকাফিয়াও কামাকলাম সালাম আল্লাহর নবী বলেন যে বয়সে গুণা করার ক্ষমতা রয়েছে গুনা করার শক্তি রয়েছে এরপরও যে গুনা করে না সুযোগ ছিল গুনা করার এরপরও গুনা করে না সেই হল তোমাদের ভিতরে আল্লাহওয়ালা সেই হল তোমাদের ভিতরে সবচেয়ে বড় পরহেজ সেই হল তোমাদের ভিতরে আল্লাহরওয়ালি এজন্য ভাইয়েরা বৃদ্ধকালে একজন মানুষ মানুষ চাইলেও সে গুণা করতে পারে না কারণ বয়সে দেয় না শিশুকালে একজন মানুষ গুনা করার ইচ্ছাই জাগে না কিন্তু যৌবন কাল হলো তারে গুনার দিকে ডাকে যৌবনকাল কাল তারে নেশার দিকে ডাকে যৌবনকাল কাল তারে খুন খারাপের দিকে ডাকে যৌবনকাল কাল তার জিনা বিচারের দিকে ডাকে যৌবন কাল তার গোনা বিচারের দিকে ডাকে সুযোগ ছিল তার গোনা করার এরপরও গুনা করে না সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আল্লাহওয়ালা বৃদ্ধ বয়স সেটা তো এমনিতেই এক পা দুনিয়া আর এক পা কবরে শারীরিক ক্ষমতা নাই গোনা করার মন চাইল শরীরে দেয় না শাস্তে দেয় না এর পরেও যদি কোনো বৃদ্ধ মানুষ গোনা করে শারীরিক শক্তি নাই সামর্থ্য নাই তারপরও জিনা করে তারপরও কোনো বেবিচার করে আল্লাহ তার উপর এত নারাজ হন এত নারাজ হন মায়ার নবী বলেন তিন ব্যক্তির উপরে আল্লাহর সরাসরি লানত পড়ে সরাসরি লানত পড়ে এর ভিতরে একজন হলো শাইখে জানি যে বৃদ্ধ হয়ে গেছে এরপরও জিনা করে বেবিচার করে যে বয়সটাতে তার মরণের কথা বেশি বেশি ইয়াদ করার কথা যে বয়সটাতে তার কবরের কথা ইয়াদ করার কথা যে বয়সটাতে তার সবসময় আল্লাহর প্রতি ভিতু থাকার কথা তা না করে সে এই বয়সও জিনা করার মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয় আল্লাহর নবী বলেন তার মাথার উপরে আল্লাহর লানত বর্ষিত হয় আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে এমন গুণা থেকে হেফাজত করো দুই নম্বর আক দরিদ্র গরিব এরপর অহংকার করে তার মাথার উপর আল্লাহর লানত গরিব নিঃস্ব অসহায় কিন্তু অহংকার যায় না দিলের ভিতরে খুব অহংকার হ্যাঁ একজন মানুষ ধনী মানুষ সম্পদের অভাব নাই সম্পদের অহংকার তার ভিতরে আসলে আসতে পারে আসাটা গুণা চরম গুণা অন্যায় যে সম্পদের অহংকার অন্তরে আনতে পারবে না তার জন্য সম্পদ কামাই করাটাও একটা রহমত এটাও তার এবাদত কিন্তু আসলে আসতে পারে একটা যুক্তি আছে একটা যুক্তি আছে কিন্তু যে নিঃস্ব যে অসহায় যার কিছুই নাই তার অন্তরে অহংকার আসার যুক্তিটা কি কোনো যুক্তি নাই এর ফোরেও যে অহংকার করে আল্লাহর লানত তার উপরে বর্ষিত হয় তিন নাম্বার হলো মালিক যে বাদশাহ হয়েও মিথ্যা কথা বলে সরকার প্রধান হয়ে যে মিথ্যা কথা বলে তার মাথার উপরে আল্লাহর লানত থাকে আর আমি তো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান আমি তো দেশের মোরল আমার উপরে কথা বলার কেউ নেই সেখানে আমার তো মিথ্যা বলার প্রয়োজন নাই এখানে মিথ্যা বলার প্রয়োজন নেই আমি যা বলবো তাই তো হয় তা সত্ত্বেও যে মিথ্যা কথা বলে যে বাদশা যে রাষ্ট্রপ্রধান যে সরকার প্রধান যে মোরল যে সমাজের অধিপতি যে মিথ্যা কথা বলে তার মাথার উপরে আল্লাহর বর্ষিত হয় আল্লাহ এই তিনটা মহা কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো হা দিলেন এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা যৌবন কাল হলো মানুষের জীবনের সবচেয়ে দামি কাল যৌবন কালটা হল আল্লাহর অলি হওয়ার কাল মুসা আলিহিস তিনি তাদেরকে জানায় দিলেন তোমরা গাবিটার বয়স জানতে চাও গাবিটা হবে কম বয়সও নয় আবার বেশি বয়সও নয় মাঝামাঝি বয়সের অর্থাৎ যৌবন বয়সের এই কথা বলার পর ইসরাইল এখানেও থামে না কয়ে আর একটু ভালো করে বুঝাই দেন গাবিটার রং কেমন রং কেমন মুসা ইসলাম ওরা প্রশ্ন করে তিনি জবাব দিতে বাধ্য জবাব দিয়ে দেন আল্লাহর কাছ থেকে জানতে চাইলেন মালিক ওরা গাবিটার রং জানতে চায় আলামিন বলে দিলেন জানা দাও গাবিটার রং হল গাঢ় হলুদ রং এমন একটা রং যে রং যে রং মানুষের তাকাইলে পরে চোখ লেগে থাকে এত সুন্দর এত আনকমর হলুদ রঙের গাবি সমাজে চোখে পড়ে না পরেই না পড়ার কথাও না হলুদ রঙের গরু দেখা যায় না কিন্তু তারা যখন জানতে চাইল রঙটা কেমন হবে আল্লাহ জানিয়ে দিলেন বলে দাও গাবিটার রং হবে হলুদ শুধু না গাঢ় হলুদ ওরা জানতে চাই মৌসাহ জানলাম রঙও জানলাম আর একটু বুঝাই দেন স্বাস্থ্যটা কেমন হবে ঘরের গরু হবে না সারা গরু হবে ওই গরুর দ্বারা হাল চাষ করা হয়েছে নাকি হাল চাষ মুক্ত গরু হবে প্রশ্ন যত করে করার জ্বরে নিজেদের থেকে যত কঠিন করে আল্লাহর নবীও তত কঠিন করেন এজন্য আমার নবীর রহমতের নবী তিনি সাহাবিদেরকে বলেছেন সাহাবিরা আমি যখন শরীয়তির কোনো বিধি তোমাদেরকে শোনাব তোমরা আমাকে বারবার প্রশ্ন করে বিধানটারে কঠিন করার চেষ্টা করো না তোমরা যদি আমাকে বারবার প্রশ্ন করো যতবার করবা ততবার জবাব আমি দেব আর আমলটা বিধানটা তোমাদের জন্য কঠিন হবে যেমনটা হয়েছিল বনি ইসরায়েলের জন্য এইবার বলে দিলেন এমন একটা গাবি যে গাবি দেয়া কোনো দিন উপকার নেওয়া হয় নাই তার দ্বারা কোনো সাহায্য নেওয়া হয় নাই যেই কাপি দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় নাই শরীরের মধ্যে কোনো দাগ নাই কোনো স্পট নাই একদম নিখুঁত একদম দেহের অধিকারী এমন একটা গাবি প্রথম নম্বর জানতে চাইছে বয়স কেমন এইবার বয়স বইলা দেওয়া হয়েছে মাঝামাঝি মাঝারি সাইজের বয়স দ্বিতীয়বার প্রশ্ন করেছে রং কেমন বলে দেওয়া হয়েছে কারো হলুদ তিন নম্বর বার প্রশ্ন করেছে এরপর আর একটু বুঝাই দেন আর একটু বুঝাই দেন তিনি বলেন বুঝাইলাম কোন দিন তারে দিয়ে কোনো হাল চাষ করা হয় নাই দেখবেন হাল চাষের গরুর ঘাড়ের মধ্যে দাগ পড়ে যায় ঠিক না ঘাড়ের মধ্যে লাঙ্গল রাখতে রাখতে দাগ পড়ে যায় তিনি বলেন না না এমন কোনো স্পট তার গায়ে নাই অতএব ঘরের কোনো গরু নয় গৃহস্থের কোনো গরু নয় যেই গরুটা স্বাধীনভাবে চলে স্বাধীনভাবে খায় তালাশে বের হয়ে গেল বোন ইসরাইল এমন গাবি তালাশে যেই ঘটনাটা আল্লাহ পবিত্র কোরআনুল করিমের সুরে বাকার মধ্যে এই হলুদ গাবির ঘটনা আল্লাহ নিজে বলেছেন আর হাজিরিন এবং এর নামে পবিত্র কোরআনের সুরায় বাকারার নামটাও নামকরণ করেছেন এই গাবির নামে বাকারাতুন শব্দের অর্থই হল গাবি সুরায় বাকারা বাকারাতুন শব্দের অর্থ গাবি মানে এই সুরার মধ্যে গাবি সংক্রান্ত এই ঘটনাটা আসে বিদায় পাক এই সুরার নামটাও করেছেন গাবির নামে এইবার মুসা আলী সালাম তাদেরকে যখন একথা বলে দিলেন যাও এমন একটা গাবি তালাশ করো আর তালাশ করি গাবিটারে জবাই করো জবাই করে তার গুস্ত দিয়া যখন ইমৃত মানুষটারে তোমরা আঘাত করবা তখন দেখবা সে জিন্দা হয়ে গেছে জীবিত হইয়া তখন তোমাদেরকে নিজেই নাম বলে দেবে তার কে খুন করেছে আমার ভাইরা বন্ধুরা যুবক এই দিকে আল্লাহর পায়গম্বর মোসে কালিমুল্লাহ তিনি যখন বলে দিলেন ওরা তালাশে বের হয়ে গেল কিন্তু গাভীটাকে আল্লাহ পাক রেখে দিয়েছেন এমন জায়গায় কোথায় রেখে দিয়েছেন একজন আল্লাহওয়ালা মানুষ মা ভক্ত বাবা ভক্ত একজন সন্তান বয়স হয়ে গেছে ছোট্ট একটা বাবু আছে তার এমন অবস্থায় তার মৃত্যু শয্যায় শেষ তো ভাইরা মউতের মধ্যে পড়ে গেছে চিকিৎসার জন্য সে তার একটা গাবি ছিল ওই গাবিটাকে সে বাজারে বিক্রি করে ফেলেছে কিন্তু বাসুরটাকে রেখে দিয়ে সে বাসুরটা বিক্রি করে নেই গাভীর টাকাটা স্ত্রীর হাতে দিয়ে বলতেছে ওই আল্লাহ মানুষটা বলতেছে যে মার ভক্ত ছিল বাবার ভক্ত ছিল সারা জীবন মায়ের খ্যাতমত করেছে বাবার খ্যাতমত করেছে মায়ের দোয়া পেয়েছে বাবার দোয়া পেয়েছে ওই মানুষটা মৃত্যুর সময় স্ত্রীর হাতে টাকাটা দেওয়া বলতে এই নেও গাবি বিক্রি করার টাকা টাকাটা দিয়া তুমি কোনোরকম চলবা জঙ্গলের ভিতরে পাহাড়ি এক এলাকায় একটা ঘর বানায় এসে থাকতো আর বলতেছে আমার ছোট্ট বাবুটা সে তো এতিম হয়ে যাবে আমি তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না বাসুরটা আমি বিক্রি করি নাই বাসুরটাকে আমি রেখে দিয়েছি বিবি বলতেছে স্বামী গো বাসুরটা আমি কেমনে পালব আমি একজন মহিলা মানুষ আবার সন্তানটাও বড় হয় নাই আমি বাসুরটারে কেমনে পালব কেমনে যত্ন নিব ওই মানুষটা বলতেছে ওই বুজুর্গ বলতেছে বিবি গো টেনশন তুমি করো না বাসুরটাকে আমি আমার মালিকের হাওলা করে গেলাম যখনই আমার সন্তান বড় হইয়া ওই গাবিটাকে আল্লাহর কাছ থেকে আবার ফেরত চাইবে মালিক তাই গাবির বাসুরটাকে আল্লাহ ফিরাইয়া দিবে আমি আল্লাহর উপর ভরসা করে বাসুরটারে আমি জঙ্গলেই সেরে গেলাম আল্লাহর কুদরতির তত্ত্বাবধানে বাসুরটা বড় হবে যেই বাসুরটার কালার ছিল হলুদ বর্ণের দেখতে এত সুন্দর এই সুন্দর বাসুরটাকে জঙ্গলের মধ্যেই আল্লাহর বান্দা ছেড়ে দিল আল্লাহর হাওলা করে বলতেছে ওগো ইব্রাহিমের মালিক ও গো এ শাকের মালিক ইয়াকুবের মালিক আমি আমার বাসুরটাকে তোমার হাওলা করে চলে গেলাম আল্লাহ আমার সন্তানটা এখনো অবু এখনো ছোট্ট এখনো শিশু কিছু বোঝার ক্ষমতা তার হয় নাই একসময় সে বড় হবে মালিক তার প্রয়োজনে যখন তোমার কাছ থেকে সে জিনিসটা চাইবে তুমি ফিরায় দিও এই বইলা স্ত্রীর কাছে এসে বলে গেল আমার সন্তান বড় হওয়ার পর ওই জঙ্গলের মাঝে মাঝে সে পাহাড়ের উপরে ওইটা সে ডাক দিবে অক ইব্রাহিমের মালিক সাঁকের মালিক ইয়াকুবের মালিক আমার আব্বার রেখে যাওয়া আমানত আমাকে বুঝায় দাও মালিক আমানত বুঝায় দিয়া দিবে এজন্যই তাওয়াক্কুল যার যেই পরিমাণ আল্লাহর উপর আল্লাহ তার সাথে লেনদেন করেন সেই রকম

ভরসা যদি কেউ একশো পার্সেন্ট করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায় আমরা তো আল্লাহর উপর একশো ভাগ ভরসাই করতে পারি না আমাদের ইমান দুর্বল একই দুর্বল এজন্য ভরসা করতে পারি না যারা আল্লাহর উপর একশো একশো ভরসা করেছে তারা একশো একশো আল্লাহর কাছ থেকে প্রতিদান পেয়েছে আকুনি কদি রে কুদুর তোদারি হরচে খাঘি আকুনি মোরদা রাজা হম তো বক্তি জিদারা বেজকুলি মোর্দা রাজা হম তো বক্তি জিন্দারা বেজকুলি আলহামদুলি মন কদ্দার খ রবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الان كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثل لو من قال سوى ذلك قد قال محالا লা বিল দালা ওয়ালা ওয়ালিদলা আম্মা ওয়া খালাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফু ওয়া এইদিকে চুট্টু বাবু আস্তে আস্তে বড় হয় বাবা মানা গেল মার খেদমত করে মার বাধ্য সন্তান মার কথা মতো চলে মার সেবা করে যুবক বয়স্ক উপনীত হল জঙ্গল থেকে কাঠ বাজারে বিক্রি করে যা ইনকাম হয় তিন ভাগ করে এক ভাগ দিয়ে মার খেদমত করে আরেক ভাগ মানুষের মাঝে দান করে আরেক বাঘ নিজের জন্য রাখে এইভাবে তার জীবিকাটাকে তার উপার্জনটাকে তিন ভাগ করে নিল যুবক সেও বাবার মতো আল্লাহ হয় মা ভালো বাবা ভালো সন্তানও ভালো হয় মা যদি নেককার হয় বাবা যদি দিনদার হয় সন্তানও দিনদারে নেককার হয় এজন্য ভাইয়েরা সন্তান যদি আল্লাহ চাও আগে নিজেকে আল্লা বানাও মা বাবা যদি দিনদার হয় সন্তান দিনদার হয় বাপা নামাজি হলে সন্তান নামাজি হয় মা যদি পর্দা নিসীন হয় মেয়েটাও পর্দা নিশীন হয় মা যদি বেপর্দায় চলে সন্তান বেপর্দা শিখে ভাইরে আমি হবে একরকম ফল হবে আর একরকম হয় না গাছটা যদি হয় নারিকেল গাছ এর থেকে নারিকেলই বের হবে আম বের হবে না আম গাছ থেকে কেউ যদি জাম আশা করে কোনোদিন হয় না আম গাছ থেকে আম হয় জাম গাছ থেকে জাম হয় কাটাল থেকে কাটাল হয় বাপমা যদি ভালো হয় সন্তান ভালো হতে বাধ্য এজন্য আমি যদি চাই আমার সন্তান আল্লাহওয়ালা হোক সন্তান দিনদার হোক সন্তান আদর্শ মানুষ হোক সন্তান মানুষের কাছে সুনাম কামাক আমাকেও এইভাবে নিজেই নিজেকে বানাইতে হবে হারাম খাওয়ানো যাবে না হারাম টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না ঘুষের টাকা দিয়ে সন্তানকে লালন পালন করা যাবে না সুদের টাকা দিয়ে সন্তানকে লালন পালন করা যাবে না যেই লোকটা সুদ খায় ঘুষ খায় যেই লোকটা মানুষের টাকা মাইরা খায় সে যদি লক্ষ টাকাও খরচ করে সন্তানের পেছনে কোনোদিন আদর্শ সন্তান হবে না কারণ হারামের বদ আসর খারাপ আচর সন্তানের রক্তে মিশে যায় মনে মনে রাখবা রাখবা এজন্য হারাম খাইয়া সন্তানকে আলেম বানাইতে চাইবা হবে না হারাম কামাই কইরা সন্তানকে হাফেজ বানাইতে চাইবা হবে না এজন্য আগে বলতেছি বাপ মা শুদ্ধ হয়ে যাও গুনার কাজে থাকলে গোনা তো করে সারে দাও তারপরে সন্তানের জন্য আল্লাহর কাছে হাত ওটা দোয়া কর আল্লাহ সন্তানকে তোমার মতো আদর্শ মানুষ বানাবে দিনদার আল্লাহওয়ালা বানাবে এই সন্তানের দ্বারা সমাজ উপকৃত হবে এই সন্তানের দ্বারা মানুষ কোনোদিন ক্ষতির মধ্যে পড়বে না ভাইরা আমার এজন্য বলতেছিলাম বাবা ভালো ছিল মা ভালো ওই যুবক সেও একজন আল্লাহওয়ালা হয়ে গেল মা ছাড়া কিছু বুঝে না মার দোয়ার সর্বদাতার সাথে এজন্য সামান্য কিছু কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে অভাব নাই আরামে আসে জীবিকার অভাব নাই কারণ যেই সন্তানের পিছনে মায়ের দোয়া বাবার দোয়া থাকে দুনিয়ার পেরেশানি আল্লাহ তার দূর করে দেয় এক নাম্বার ফায়দা হলো দুনিয়ার পেরেশানি থাকে না দুই নাম্বার হলো জীবিকার মধ্যে আল্লাহ তার বরকত দেয় তিন নাম্বার হলো আল্লাহ হায়াতের ভিতরে বরকত দেয় চার নাম্বার হলো তার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দেয় আর যেই সন্তানের পিছনে বাপমার দোয়া নাই বরং যায় কষ্ট যায় ব্যথা শত শত কোটি টাকা খরচ কইরা দুনিয়া দুনিয়াতে চলে যাবে না যাবে না তারপরে হায়াতে বরকত পাবে না রিজিকের মধ্যে বরকত পাবে না সন্তানের পিছনে লক্ষ কোটি টাকা খরচ করবে এরপর আদর্শ সন্তান হবে না কারণ মার খুলি যায় ব্যথা বাবার খুলি যায় ব্যথা ভাইরা আমার মার মনে রাখবার সালা সাতুন দাওয়াতুম মুস্তজা বাতুল্লাহ শকফি দাওবাতুল মজলুম দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল বলি দে আলভ লদিহি ভাই আমার তিন ব্যক্তির দ্বাবুদয়ার সরাসরি আল্লাহর দরবারে কবুল এর ভিতরে এক ব্যক্তি হল বাপমা বাপ মা বাপমা এজন্য বলির যুবক সাবধান মার মনে মনে যায় ব্যথা দিও না বাবার যায় ব্যথা দিও না যদি ব্যথা দিয়ে থাক দ্রুত মাপছি না তোমার দুনিয়ার অন্ধকার দেখবা দুনিয়া অন্ধকার দেখবা আখেরা তো বরবাদ আসেই দুনিয়া তো সফলতা পাইবা না ভাইরে বাস্তব ঘটনার কোনো শেষ নাই মার দোয়া পাইয়া আল্লা তারি দুনিয়াও দিছে আখেরা তো দিছে দুনিয়া উজালা করে দিছে

আল্লাফি আহ্নাত হারাম করে দেয় অবাধ্য সন্তানের উপর ওই যুবক সে রাতারও তিন ভাগ করে জীবিকাটারও তিন ভাগ করে রাতেরও তিন ভাগ করে রাতের এক ভাগ মায়ের ক্ষেতমত করে মায়ের সেবা করে মায়ের মাতার পাশে বসে মায়ের মাতার পাশে বৈশা মার মাকে একটু আরাম দেয় পাটি পায়ে দেয় হাতটি পায়ে দেয় মার মাথায় তেল লাগলে মার মাথায় তেল মালিশ করে দেয় রাতের একটা অংশ যুব মায়ের খেদমত করে আর একটা অংশ আমার আল্লাহরে দেয় আর একটা অংশে অল্প সময় কিছু ঘুমায় ভাইরা কত বড় আল্লাহওয়ালা যৌবনে সে কত বড় বুজুর্গ হয়ে গেল আজকে আমাদের সমাজের যুবক তোমাকে ফজরের সময় মা তোমাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠাইতে পারে না বাবা তোমারে ডাক দিয়ে ঘুম থেকে উঠাইতে পারে না কি জবাব দেবো ওই সমস্ত যুবকের সামনে হাসরের ময়দানে মুখ দেখাই মুখ কেমন করে আমরা এজন্য বলি যুবক যৌবনে অলি হ যৌবন কালটা তোমাকে অলি হওয়ার জন্য ডাকতেছে ডাকতেছে হাত চানি দিয়া ডাকতে রে যুবক পায়েদের বলি অন্যায় যা করছো গুনা যা করছো আর করো না এবার একটু চোখের পানি ঝরে করো বল মালিক কত যুবক যৌবনে কবরে গেল কত বন্ধ চোখের সামনে কবরে গেল আল্লাহ আল্লাহ কাটিয়ে দিলে তবা বা করলাম আমি আর গোনা করবো না দেখবা তোমাকে অলি হওয়ার জন্য তোমার যৌবন কাল হাত চানি দিয়া ডাকতেছে এ আল্লাহর গোলাম ওলি যদি হয়ে যাইতে পারো তাহলে আল্লাহ তোমার আল্লাহ তোমার কি প্রয়োজন সেটা আল্লাহ দেখবে তোমার জীবনের কি প্রয়োজন সেটা আল্লাহ পূরণ করবে আল্লাহ দেখবে এজন্য নিজেরে শুধু প্রস্তুত করো আল্লাহর অলি হিসাবে বেশি কিছু করা লাগবে না চব্বিশ ঘন্টা মসজিদে পরে থাকা লাগবে না শুধু নিজেকে গোনা থেকে বাঁচাও গোনা থেকে বাঁচাও গোনাটাকে ঘৃণা করো গোনাটারে ঘৃণা করো আমল যদি কম হয় নফল বন্দিগি যদি কম হয় না সাকালাইন জ্বালামিন থেকে ছোট্ট একটা গোনাও যদি কেউ আল্লাহর ব না করে নবী বলেন মানব দানবের যাবতীয় নফল বন্দিগির চেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দ আহ আল্লাহ আমাদের সহি বুঝ দাও আমরা আলুর বোঝা টানতে রাজি কিন্তু পকেটে ডায়মন্ড নিয়ে যেতে রাজি না আলুর বোজা নিয়ে বাজারে হাজার আলুর বস্তা বিক্রি করলেও যে পরিমাণ লাভ হবে একটা পকেটে ডায়মন্ড নিয়ে গেলে এর চেয়ে হাজার গুণ বেশি লাভ হবে এই বুঝটা নাই সফল মাসাল্লাহ কম বেশি সবাই করি চেষ্টা করি পাঞ্জাবি পরার পাগড়ি পরার দাড়ি রাখার আলহামদুলিল্লাহ ভালো কিন্তু গোনা সারা এটা যে আল্লাহর কাছে কত প্রিয় গোনা সারাটা হলো ডায়মন্ড গোনা সেরে দেওয়াটা হলো পকেটে ডায়মন্ড নিয়ে ঘুরা আর বেশি বেশি নফল বন্দি করা এটা আলুর বস্তা নিয়ে যাওয়া আমি বলি না যে আলুর বস্তা খারাপ হ্যাঁ ভালো এটা তো লাভ আছে কিন্তু ডায়মন্ডে এর চেয়ে হাজার গুণ বেশি লাভ এটা বুঝি না কেন দুনিয়া তো ভালো বুঝি মানুষের ক্ষতি করো না একজনের একজনের কোনো কলিজা আঘাত দিও না মার কলিজা আঘাত দিও না প্রতিবেশীর কলি যা আঘাত দিও না কারো কোনো ক্ষতি হয় কারো সম্পদ নষ্ট হয় এমন ধারে কাছেও যেও না জবানটার হেফাজত করো চোখটার সংযত কর মোবাইলের গোনা থেকে নিজেরা বাঁচাও যুবক মোবাইলের গোনা থেকে নিজেরা বাঁচাও যৌবনেই তুমি আল্লাহর অলি হয়ে যাওয়া ভাইরা আমার এইবার যুবক বলতেছে মা একদিন মা বলতেছে বাবা তোমার বাবার রেখে যাওয়া একটা আমানত ওই আমানতটা তুমি এখন যায় নিয়ে আসো তোমার বয়স হয়েছে আমানতটা তুমি যাই নিয়ে আসো যুবক বলতেছে মা গো কোথায় যাওয়া লাগবে কয় জঙ্গলে মুখ পাহাড়ের উপরে যায় বলো ইব্রাহিমের খোদা ইসহাকের খোদা ইয়াকুবের খোদা ইউসুফের খোদা আমার বাবার রেখে যাওয়া আমানত আমার হাতে তুমি ফিরে দাও এই পাহাড়ের উপর থেকে যুবক যখন ডাক দিল ও সাথে সাথে লেজ নাড়তে নাড়তে সুন্দর সুঠাম দেখে নিখুঁত একটা গাঢ় হলুদ কালালের গাবি ওই যুবকের সামনে শা করে সামনে হাজির হয়ে গেল আল্লাহ আকবর লেজ নাড়তেছে লেজ নাড়তেছে আর বুঝাইতেছে মালি তুমি আমার পিঠে উঠো ওই যুবক বলতেছে তুমি আমাকে যতই বলো আমি তোমার পিঠে উঠবো না কারণ আমার মালিক তোমাকে নিয়ে যাইতে বলছেন আমার মা আমাকে তোমাকে নিয়ে যেতে বলছেন পিঠে উঠতে বলেন নাই আমি মার অবাধ্য না মা যা বলে আমি তাই করি মা যা বলেন না আমি তা করি না এই বইলা সে গাবিটারে সুন্দর করে ধরে মার কাছে নিয়ে আসছি মাও আদর করছি গাবিটা এমন এক গাবি তা সরুন চোখ লেগে থাকে তাকাইলে পরে এত সুন্দর এত সুন্দর মা বলতেছে বাবা গাবিটা যায় বাজারে বিক্রি করে দাও যাও বাজারে বিক্রি করো মা কত দাম চাবো কয় দশ দিন হাম দশটা স্বর্ণ মুদ্রা যায় দাম চাইবা বা দশটা স্বর্ণ মুদ্রা এরপরও যদি কেউ নিতে চায় তুমি বলবা আমার মার অনুমতি লাগবে আমার মাকে একটু জানায় বিক্রি করতে হবে যাও তুমি নিয়ে যাও বাজারে নিয়ে আসলো যুবক একজন মানুষ সুন্দর সুটামদের একজন মানুষ চেহারা দিয়ে নূর চমকাইতেছে হাজির কাস্টমার হিসেবে সেই বলতেছে যুবক কাবিটা এত সুন্দর বিক্রি করবা বুঝি বলে হ দাম কত কয়ে দশটা স্বর্ণ মুদ্রা ওই না বলতে স্বর্ণ মুদ্রা দেব গাবিটা আমার কাছে দিয়ে দাও দিতে পারি শর্ত আছে কি শর্ত শর্ত হলো আমার মার অনুমতি লাগবে আমার মাকে জেগায় বিক্রি করা লাগবে যদিও আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি কিন্তু বিক্রি করার সময় মা বলেছেন মার কাছে যাওয়া লাগবে মাকে জেগাইতে হবে এই লোকটা বলতেছে রে যুবক বিশ স্বর্ণ মুদ্রা না আমি তোমার চল্লিশটা স্বর্ণ মুদ্রা দিব তবু মার কাছে যাওয়া লাগবে না আমাকে দিয়া দাও যুবক বলতেছে চল্লিশ পঞ্চাশ বুঝি না হাজার স্বর্ণ মুদ্রা যদি আপনি দেন তবু আপনার কাছে বিক্রি করা সম্ভব না মাঝেভাবে বলছে ওইভাবেই আমি আপনার কাছে বিক্রি করতে পারবো এর বাকিরে পারবো না কত ঠিক আছে তাহলে আর তোমার গাবি বিক্রি হল না আমিও তোমার মার কাছে যেতে পারবো না বইলা আগন্তুক ওই মানুষ তিনি চলে গেলেন যুবক গাবি নিয়ে বাড়িতে হাজির মাকে ডিটেলস বলল মায় বলল ঠিক আছে বাবা এইবার যাও আগামীকালকে যাবা যায় গাবিটার দাম চাইবা চল্লিশটা স্বর্ণ মুদ্রা এই দিনও চল্লিশটা স্বর্ণ মুদ্রা দাম চা ওই মানুষটাই আবার কেনার জন্য হাজির যে গতকাল এসেছিল যুবক গাবিটা বুঝি বিক্রি হয় নাই কয় না আজকে তোমার গাবির দাম কত চল্লিশটা স্বর্ণ মুদ্রা তবে শর্ত হলো মার অনুমতি লাগবে আগন্তুক মানুষ করি যুব আশিটা স্বর্ণ মুদ্রা দিব তবু মার অনুমতি ছাড়া আমাকে বিক্রি করে দাও অসম্ভব আপনি আমার কি বলেন আমি তো আমার মার বাদ্য সন্তান আমার মার আদেশের বিন্দু পরিমাণ চুল পরিমাণ আমি এদিক সেদিক নরব না এ যুবক একটু কান খাড়া করে শুনো মার কথা মানলে বাবার কথা মতো চললে কি লাভ হয় একটু দেখো দুনিয়াতে কি লাভ হয় একটু শুনো মনোযোগী শুনো কোনো সন্তানকেই বাপ মা এমন কোনো আদেশ দেয় না যেই আদেশ মানলে পরে সন্তানের ক্ষতি ক্ষতি হবে খারাপ হবে বরং বাপমা সর্বদা সন্তানের যা আদেশ দেয় তার মঙ্গলের জন্য দেয় সন্তান সহজে তা বুঝে না বুঝে এক সময় যখন বড় হয় এই বয়সে যুবকরা বুঝে না মনে করে মা আমাকে শাসন করে বাবা আমাকে শাসন করে বুঝে আসবে রে যুবক যেদিন একদিন তুমি নিজে বাবা হবা ওই দিন বুঝে আসবে মার কলি যায় কি পরিমাণ দরদ বাবার কোলে যায় কি পরিমাণ দরদ ওই দিন বুঝে আসবে যেদিন তুমি নিজে বাবা হইবা এর আগে তোমার বুঝে আসতেছে না ভাইরা বন্ধুরা এই দিনও বিক্রি হলো না যুবক নিয়া হাজির এইবার মা বুঝে ফেলছে মানুষটাকে মানুষটাকে মানুষ তো হয়তো মানুষ না হয়তো তিনি আল্লার কোন নুরের ফেরেশতা মা বলতেছে বাজান আজকে যাবার ওনাকে যে আমার সালাম দিবা আর বলবা আজকে আমি গাবীর দাম বলবো না আমার মা বলেছেন গাবীর দামটা আপনি বলে দিতেন কত আমি চাইমু আমার গাবিটার দাম কত হতে পারে এটা আপনিই বইলা দিতেন আমার আম্মা বলছেন তৃতীয় দিন যখন ওই বলে না আজকে দাম কত যুবক বলতেছে আমি আজকে দাম বলবো না আমার মা বলেছেন আপনি দামটা বলে দিতেন কত আমার এই দাম আর আমার আম্মা আপনাকে সালাম জানাইছেন এই কথা বলতেই তিনি মুসকি হাসি দিয়া বলতেছেন রে যুবক ও যুবক আমি আর আমার পরিচয় গোপন করলাম না এখন প্রকাশ করে দিলাম তফসিলের কর্তুবিতে লিখেন তিনি পরিচয় দেন আমি হলাম নুরের তৈরি ফেরেস্তা নাম হলো জিব্রাইল আমি তুমি একজন আর বাদ্য সন্তান পরীক্ষা করার জন্য এসেছিলাম কেমন বাদ্য সন্তান তুমি মার কেমন বাদ্য সন্তান সেটা পরীক্ষা করার জন্য এসেছিলাম পরীক্ষায় একশো একশো নাম্বারে পাশ করেছ এ যুবক তোমার গাবিটার মূল্য আমি বলে দিতেছি সোনটা স্বর্ণ মুদ্রা কের চল্লিশ কের একশো তোমার গাবিটা কেনার জন্য বনি ইসরায়েলের কিছু মানুষ তোমার সন্ধানে আসতেছে এমন একটা গাবি ওদের প্রয়োজন যে গাবিটা দুনিয়াতে শুধু ওয়ান পিস একমাত্র শুধু তোমার কাছে আছে আর কারো কাছে নাই ওরা তোমার কাছেই সন্ধানে আসবে আর তুমি তাদের কাছে দাম চাইবা গাবিটা এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় গাবিটার উজনে স্বর্ণ গাবিটা যত ওজন এদ্দুর ওজনে স্বর্ণ এক পাল্লায় দিলে পরে গাবিটা বিক্রি হবে নতুবা বিক্রি করবা না আমি চিপ্রাইল বলে গেলাম ওই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়েই তারা তোমার গাবিটা কিনে নিয়ে যাবে মোসা আলী ইসলামের কাছে জিব্রাইল যে হাজির অগন হবি আপনি ওদেরকে বলে দিন তাম দুনিয়া কুজো ওরা ওই গাবি পাবে না কারণ ওরা তো বহু খোঁজা করতেছে গাবি মিলবে না এমন একটা গাবি অমুক জায়গায় অমুক জঙ্গলে অমুক একটা যুবকের ওখানে গেলেই শুধু ওরা এই গাবির সন্ধান পাবে সুবহানাল্লাহ মার খেদমত করলে মার কথা মতো চললে মার আদেশ মতো চললে বাবার কথা মতো চললে বাবার কথা মতো মানলে এ যুবক পড়ালেখা করতেছো সন্ধ্যার সময় বের হয় না অমুক ছেলের সাথে সঙ্গ দিও না আজ তুমি বুঝতেছো না কেন mãe আদেশ করেছিল কিন্তু একদিন বুঝবা যদি তুমি মার অবাধ্য হইয়া ওই ছেলের সাথেই চলো ভবিষ্যৎ অন্ধকার হবে যেদিন তুমি চোখে কোনো রাস্তা দেখবা না পথ দেখবা না মাও দুনিয়া থাকবে না বাবাও দুনিয়া থাকবে না ওই দিন বুঝে আসবে মা কেন এই আদেশটা করেছিল আমার জীবন বরবাদ হইয়া গেছে সন্ধ্যার পর ঘরে না আসার কারণে রাতের বেলা বাহিরে থাকার কারণে অমুকের সাথে সঙ্গ দেওয়ার কারণে এজন্য মাদেরকে বলি বাবাদেরকেও বলি সন্তান যেই বয়সটাতে বন্ধু চায় বন্ধু চায় ওই বয়সটাতে ভালো করে সন্তানের দিকে নজর রাখতে হবে এটা বাপমার দায়িত্ব আমার সন্তান কার সাথে চলে কার সাথে সঙ্গ দেয় কারণ সঙ্গ সঙ্গনে লোহা জলে ভাসে এটা বাপমার বহুত বড় জিম্মাদারি যে আমার সন্তান এখন যে বয়সে উপনীত এই বয়সে সে বন্ধু চাবে বন্ধু এই বন্ধুটা তার কেমন হবে বন্ধু যদি ভালো হয় নামাজি হয় দিনদার হয় তাহলে সন্তানও ভালো থাকবে আর সে যদি মৎখুর গাঞ্জাকুর ইয়াবাকুর হয় তাহলে আমার সন্তান যত ভালোই থাকুক সেও নেশাকুর হবে ও পরের দিনই বনি ইসরায়েলের ছয়জন মানুষে হাজির গাবি দেখেই তারা পছন্দ হয়ে গেছে একদম নবী যেভাবে বলছেন সেইম অবিকল এভাবেই গাবিটাকে পাওয়া গেল গাঢ় হলুদ কালারের মাঝারি বয়সের শরীরে কোনো দাগ নাই কোনো স্পট নাই একদম নিখুঁত তারে দিয়ে কোনো হাল চাষ করে নাই বলে বিক্রি করবা বলে বিক্রি করব কিভাবে এত একদম গাবি পরিমাণ স্বর্ণ দিয়া বনি ইসরায়েলের মানুষ এই গাবিটাকে কিনে নিয়ে গেল শুধু একমাত্র কি উদ্দেশ্যে খুনি বের করার জন্য আর এদিকে মার ভক্ত হওয়ার কারণে মার বাদ্য সন্তান হওয়ার কারণে আল্লাহ এদিক দিয়ে যুবককে আল্লাহ ধরি বানায় দিল অবাব আল্লাহ দূর করে দিল সচ্ সচ্ছলতা ফিরে আসলো মুখে হাসি ফুটলো আল্লাহ একজন মা ভক্ত সন্তানের মুখে হাসি ফুটাইয়ে দিলেন মাঝখানে আর এই দিকে বনি ইসরায়েলের লোকরা এই গাবিটা তারা নিয়ে জবাই করলো জবাই করে গোস্ত দিয়া মরা মানুষটার শরীরে আঘাত করলো সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে গেল এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই কুয়াল্লা সব কিছুর মালিক সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ মৃতকে জিন্দা করেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলাবিন তিনি চাইলে সব পারেন মুহূর্তের ভিতরেই মৃত মানুষটা জিন্দা হয়ে গেল হয়ে বলতেছে আমারে কেউ হত্যা করে নাই বাহিরের কেউ হত্যা করে নাই আমাকে মারছে আমার বাতি যা অমুক এতক্ষণ পর্যন্ত যে অভিনয় করছিল হায় আমার চাচারে কে মারলো কে মারলো বিচার চাই বিচার বদলা চাই বদলা চাই ওর দিকে হাত আঙ্গুল করি চাচায় জানায় দিল হলো আমার কনি কি ছিল ঘটনা ঘটনা কলপ সে তার চাচা তো বিয়ে করার জন্য প্রস্তাব দেয় কিন্তু চাচায় বিয়ে দিতে রাজি হয় না কারণ হলো তার চরিত্র খারাপ ছিল নেশা কুর গাঞ্জা করছিল এজন্য চাচা তার কাছে মেয়েটারে বিক্রি করে নাই চাচা বলছিল না ঘটককে সাফসাফ জানিয়ে দিল আমি বিক্রি আমি আমার মেয়েটারে বিয়ে দেব না কারণ ওর চরিত্র ভালো না এই কথার কারণে এই বাতি যা খেপে গেল রাতের অন্ধকারে একদিন চাচাকে ঘর থেকে ডাক দেয়া বের করে নিয়ে খুন করলো খুন কইরা ওই যে প্রতিপক্ষ যে গোষ্ঠী ওদের দরজার পাশেই সে রেখে দিল লাশটা যেন দোষটা ওদের গারে যায় কেউ যেন বুঝতে না পারে টের না পায় ভাইরা বন্ধুরা এত বড় জঘন্যতম অপরাধ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য প্রকাশ করে দিলেন সত্য প্রকাশ করে দিলেন সমাজে এমন খুনকার আবি অহরহ করতেছে আল্লাহ কোরআনে বলেন মান কাতালা মুমিনাম ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়ালা নাহু ওয়া আদা লাহু আদা বান নাজিমা আল্লাহ পাখর বনামিন বলেন কেউ যদি কোনো মমিনকে হত্যা করে এ তার শাস্তি মূলত ডাইরেক্ট জাহান্নাম ডাইরেক্ট জাহান্নাম কত দিন গো মালিক আল্লাহ নিজে কয় খালি দান ফি একজন মুমিনকে কেউ যদি হত্যা করে মুসলমানকে কেউ যদি হত্যা করে আল্লাহ শাস্তি ধার্য করে দিছেন তার শাস্তি হলো ডাইরেক্ট জাহান্নাম ডাইরেক্ট জাহান্নাম কতদিন খালিদান ফিহা, চিরকাল 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 এটা আল্লাহর ফাইসাল চিরকাল খুনি নামি কবে চিরকাল অগাদীবল্লাহ লেহি আল্লাহ তার উপরে গুশ্বাসহন অতিরিক্ত গুশাসন ওয়া লা আল্লাহ তার উপরে লান উদ্দেন ওয়া আ'আদ্দะ লাহু আজি মা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কঠিন থেকে কঠিন জাহান্নামের আগুনে ওরাে জ্বালাবেন ভাইয়েরা উন্নতর আল্লাহ বলেন এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি কাউকে খুন করে ভাইয়েরা বন্ধুরা মানখাতলা নাফসান বেগয়ের নাফসিন আও ফাসাদিন ফিল আউদ ফাকা আনমা কাতালান নাস জামিয়া কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যেন तमाम দুনিয়ার মানুষকে হত্যা করলো কেউ যদি কারো একটা জান বাঁচায় সে যেন দুনিয়ার জান বাঁচাইলো মুসলমান শুধু না মুসলমান শুধু না অমুসলিম কেউ অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহর কাছে মুক্তি নাই কোন একজন অমুসলিম কেউ অন্যায়ভাবে হত্যা করা ইসলাম সেটাকে বৈধতা দেয় না নবী বলেন কেউ যদি একজন অমুসলিমকে বিনা কারণে হত্যা করে আনা হাজিজ হুইয়মাল কিয়ামা কেয়ামতের ময়দানে আমি ওই অমুসলিমের পক্ষে দাঁড়াবো আর মুসলমানের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিব মায়ার নবী বলছে কেউ যদি কোনো অমুসলিমকে হত্যা করে অন্যায় পাবে জিহাদের বিষয় সেটা ভিন্ন কারণ জিহাদ সেটা আল্লা কর্তৃক ধার্য করা একটা বিধান এটার জন্য কিছু নিয়ম নীতি আছে একজনে চাইলেই একজন অমুসলিমকে হত্যা করার নামই জিহাদ না জিহাদের নিয়ম হলো সরকার প্রধানের অনুমতি লাগবে অথবা মুসলিম উম্মার পক্ষ থেকে একজন আমিরের নির্দেশ লাগবে যেটা ই ব্রিটিশ পিরিয়ডে আজিজ মহাদ্দ দেহলফি রহমতুল্লাহ গেলে গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে তিনি আমির হিসেবে ঘোষণা দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজা আইন যার যা তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো কিন্তু ব্যক্তিগতভাবে নিজস্বভাবে কোনো ধরনের আমিরের হুকুম ছাড়া নিজের ইচ্ছা খুশি মতো কোনো অমুসলিমকে হত্যা করা এর নাম তো জিহাদ হবেই না বরং এটা খুন আর এটা যদি খুন হয় এই রকম খুনের জন্য আল্লাহর নবী বলেন আমি তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবো আমি নবী মামলা দেব এর নাম হলো ইসলাম এর নাম হলো মানবতা আর হ্যাঁ দিন এজন্য আসুন এই জগন্যতম খুন খারাপির মতো এই থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান গোটা সমাজকে বাঁচান ওন ইসরায়েলি এমনও ছিল একটা সুন্দর কথা শোনেন হতো আদম আলী ইসলামের দুনিয়াতে আসার পর তাম দুনিয়া সুজলা সুফলা শস্য সামলায় ভরপুর ছিল পরকতে পরিপূর্ণ ছিল গাছগাছালিতে ফুল ফল সব সবকিছুতে কোনো কমতি ছিল না আদম আল ইসলামের সন্তানরা বারো মাস গাছে ফল পাইতেন বারো মাস পাকা ফলে হাত দিতেন সাথে সাথে কাঁচা ফলে হাত দেওয়া মাত্রই পাকা হয়ে যেত পেকে যেত সমুদ্রের পানি নোনা ছিল না মিষ্টি ছিল সমুদ্রের পানি নোনা ছিল না মিষ্টি পানি ছিল হ্যাঁ যখনই হাবিল কাবিলকে হত্যা করল জমিনের সর্বপ্রথম খুন হাবিলের দ্বারা কাবিলের দ্বারা হাবিলকে খুন করা এই খুনের সাথে সাথে জমিনের আল্লাহ উঠেয়ে নিলেন একটা খুনের দ্বারা বরকত কেমন উঠল বারো মাস গাছে ফল দেওয়া বন্ধ করে দিল এখন আর কাঁচা ফলে হাত দিলে পাকে না সমুদ্রের মিষ্টি পানি নোনা হয়ে গেল সমুদ্রের মিষ্টি পানি নোনা হয়ে গেল এইভাবে বরকত উঠে যায় মায়ার নবী রহমতের নবী বলেন সমাজ জমিনে যতক্ষণ কারাবি ঘটবে তত বরকত উঠে যাবে বরকত উঠে যাবে আজকে তামাম বিশ্বজুড়ে আমরা দেখতেছি খুনের মিছিল শুরু হয়েছে খুনের মিছিল শুরু হয়েছে অত্যাধুনিক বোমার আক্রমণে দেশকে দেশ মানুষকে মানুষ হাজারকে হাজার প্রাণ ঝরে যাচ্ছে এর দ্বারা জমিনে বরকত চলে যাবে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী নবী বলেন শেষ জমানায় জমিনের রক্তপাত ঘটবে আর তখন জমিনের বরকত উঠে যাবে এই জমিনে ফসলাদি হবে না নবী বলেন ফসল হবে না এর অর্থ এই না যে বৃষ্টি বন্ধ না বৃষ্টি হবে তবু ফসল হবে না জমিনে উর্বরতা শক্তি হারিয়ে ফেলবে বরকত থাকবে না কারণ কি কারণ আকাশে শুধু তোমরা ধোয়া দেখবে ধোঁয়া অ্যাটম বোমার মতো পারমাণবিক বোমার মতো আক্রমণের দ্বারা পৃথিবীর মানুষ আকাশে শুধু ধোয়া দেখবে আর এই ধোয়ার কারণে বাতাস অ্যাসিড হয়ে যাবে বৃষ্টি আর বৃষ্টি থাকবে না অ্যাসিড বৃষ্টি হবে যেতে করে জমিনে আর ফসল ফসল ফলার যে বৃষ্টি সে বৃষ্টি হবে না অ্যাসিডের বৃষ্টি হবে আবার আরেকটা কারণেও হতে পারে সূর্যের আলো লাগে জমিনে ফসল হতে গেলে আকাশে যদি ধোয়া থাকে তাহলে জমিন এই সূর্যের আলো পায় না পবিত্র কোরআনে সুরাতো দুখান আল্লাহ পাক রব্বুল আলমিন এই ধোয়ার নামে একটা সুরা তিনি নাজিল করেছেন আর এই এই কামতের আগে এই ধোঁয়ার কথা যে ধোঁয়া যে হবে নবে হাদিস শরীফের মধ্যে ব্যক্ত করেছেন পৃথিবীর মানুষ ধোঁয়াচ্ছন্ন আকাশ দেখবে আজ পৃথিবী সেদিকেই যাচ্ছে আদি যুগে ফিরে যাচ্ছে মোবাইল ব্যবহার মোবাইল অকিচু হয়ে যাচ্ছে পারমাণবিক বোমার দ্বারা মোবাইল অকিচু হয়ে যাবে কম্পিউটার অকিচু হয়ে যাবে ইলেকট্রিসিটি নষ্ট হয়ে যাবে মানুষ আদি যুগে ফিরে যাবে এটা নবীর হাদিস বাদা আল ইসলাম গারিবা ওয়াসাউদ কামা বাদা তু বা গোরাবা পৃথিবী যেভাবে শুরু হয়েছিল দিকেই যাচ্ছে সেদিকেই যাবে শেষ জামানায় আর এদিকের দিকে যাচ্ছে এই দিকেই যাচ্ছে লাকড়ি সংগ্রহ হচ্ছে ইউরোপে টুকরা লাকড়ি সারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছে ইউরোপের মানুষ বর্তমান খবর দেখেন লেটেস্ট খবর একটা গাছ পাহারা দিচ্ছে সারা রাত জেগে কোথায় গেল আধুনিকতা কোথায় গেলো বিজ্ঞান বিজ্ঞানের প্রযুক্তি সমস্ত প্রযুক্তি দুলিস্যৎ হয়ে যাবে কখন আল্লাহ নারাজ হয়ে যাবে জমিনের মধ্যে কোন খারাপি মানুষের রক্ত যখন প্রবাহিত হয় তখন জমিনে বরকত উঠে যায় আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত কোন খারাপি থেকে জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ হেফাজত করুন সবাই বলে আমিনা আনিলামদুলিল্লাহি রাবিলাম